অনলাইন পরীক্ষার দাবিতে কলেজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। ঘটনাটি ঘটেছে গাইঘাটার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। একই দাবিতে ছাত্র বিক্ষোভ কৃষ্ণনগরে। অনলাইনে পরীক্ষার দাবিতে কলেজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। অনলাইনে পরীক্ষার দাবিতে পরীক্ষা বয়কট করে কলেজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। বৃহস্পতিবার গাইঘাটার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পরীক্ষা বয়কট করে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় তারা। পড়ুয়াদের দাবি, অনলাইনে পরীক্ষা দেওয়ার অনুমতি দিতে হবে। তাদের আরো দাবি, করোনা আবহে 80% ক্লাস অনলাইনে হয়েছে। কলেজ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল অনলাইনে পরীক্ষা হবে। কিছুদিন আগে কর্তৃপক্ষ জানায় অফলাইনে পরীক্ষা হবে। এরই প্রতিবাদ জানায় পড়ুয়ারা। আমরা অফলাইন এক্সামের বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে একটু আন্দোলন করছি। কেন কি আমাদের 80% ক্লাস অনলাইনে হয়েছে, সেখানে আমরা ঠিকমতো অনেকে কিছুই বুঝতে পারিনি। পিডিএফ দিয়ে করা হয়েছে, সেখানে আমাদের লাইব্রেরি থেকে বইও কালেক্ট করতে পারিনি, আমরা সেভাবে প্রিপেয়ার নই। এখন হঠাৎ করে এই সপ্তাহখানিক আগে আমাদের বলা হয়েছে আমাদের অফলাইনে এক্সাম দিতে হবে। এখন চাচ্ছি যে আমাদের এই এক্সামটা, এই সেমিস্টারটা অনলাইনেই নেওয়া হোক, আমরা সামনের 6 সেমিস্টারটা আমরা অফলাইনেই সবাই মিলেই দেব। হ্যাঁ, আজকে আমাদের এক্সাম ছিল না, আমরা কেউই এক্সামটা দিইনি। কলেজ ক্যাম্পাসের সামনে প্রায় 200 পড়ুয়া 2.5 ঘন্টা ধরে বিক্ষোভ দেখায়। তারা কোনোভাবেই বোর্ডের এই দাবি মানবে না বলেও জানায়। যদিও এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, তো আমাদের পুরো পড়াশোনাটাই ম্যাক্সিমামটা অনলাইনে হয়েছে, তো সেক্ষেত্রে হঠাৎ করে এইভাবে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আমাদের পরীক্ষা অফলাইনে হবে, তো এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা। এবার আমাদের প্রথম অফলাইনে পড়াশুনো চলেছে, তারপরে হঠাৎ করে বলা হলো যে না অনলাইনে পরীক্ষা হবে, তারপরে আবার অনলাইনে ক্লাস হলো। অনলাইনে ক্লাস হয়ে এখন কলেজ খুলে হঠাৎ করে নোটিশ আসছে কি যে না আমাদের পরীক্ষা অফলাইনে হবে। তো এই সিদ্ধান্তে আমরা মানতে পারছি না, কারণ আমরা তো মেশিন না, আমরা মানুষ, তো আমাদেরও একটা মেন্টাল প্রেশার আছে। তো আমাদের সেই মেন্টাল প্রেশার ক্রিয়েট হচ্ছে, যার জন্য আমরা এই সিদ্ধান্ত মানতে পারছি না। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরে অনলাইনে এক্সামের দাবিতে কৃষ্ণনগর বিপিসি আইটিআই কলেজের বিক্ষোভ ছাত্রছাত্রীদের। তাদের দাবি, সারা বছর অনলাইন ক্লাস করালেও সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারেননি, তারই মধ্যে অফলাইনে এক্সাম দিতে বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। তাই তাদের দাবি, অবিলম্বে অফলাইন বাতিল করে অনলাইনে ক্লাস করাতে হবে। আজ 10ই ফেব্রুয়ারি আমাদের সেকেন্ড ইন্টারনাল শুরু হওয়ার কথা, বাট এক সপ্তাহ আগে নোটিশ দিয়ে হঠাৎ করে অনলাইনের পরিবর্তে অফলাইন পরীক্ষাটা আমরা মানছি না। প্রথমত আমাদের বেশিরভাগ ক্লাসটাই হয়েছে অনলাইনে, তারপরও কিছু কিছু ক্লাস হয়তো অফলাইনে হয়েছে, কিন্তু সেই ক্লাসও মানে খুবই কম। তাই হঠাৎ করে এরকম অবস্থায় এক সপ্তাহ নোটিশে যেহেতু আমাদের অনলাইনের বদলে অফলাইনের এক্সাম, তাই আমরা এটা কেউ দিতে চাইছি না। আর এটার জন্য আমরা মেন্টালি প্রিপেয়ার নই, তার জন্য হঠাৎ করে এরকম নোটিশ পাঠালে আমাদের মানে মেন্টালি দিক থেকে অনেকটাই আমরা আনপ্রিপেয়ার্ড হয়ে পড়ি। আমাদের এক্সামিনেশন যেটা অফলাইনে হেল্ড করা হয়েছিল, সেটা আমরা অফলাইন মারফত দিতে পারবো না, যেহেতু আমাদের অনলাইনে অধিকাংশ ক্লাস হয়েছে এবং অধিকাংশ ডিপার্টমেন্টে অধিকাংশ ক্লাস হয়নি, অফলাইনে হয়নি। সেই ক্ষেত্রে আমরা সবাই চাই যাতে আমাদের পরবর্তী যে সমস্ত এক্সামগুলো আছে, ইনক্লুডিং সেমিস্টার এক্সাম এবং ইন্টারনাল যেই এক্সামগুলো বাকি আছে সবার, সেগুলো যাতে, আমাদের বিনীত অনুরোধ ছাত্র হিসেবে যে সেগুলো যাতে অনলাইনেই নেওয়া হয়, যেহেতু অধিকাংশ ক্লাস আমাদের অনলাইনেই হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা ও নদিয়া।